মোখার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে টেকনাফে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল এবং চট্টগ্রামের পতেঙ্গায় আছেন আমাদের আরেক সহকর্মী কমল দে। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলীয় এলাকা, শুধুমাত্র টেকনাফ সেন্ট মার্টিন ছাড়া। আর বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার মূল কারণ ছিল, সেটাকে ভাগ্য বলা যায় বাংলাদেশের জন্য, সেটি হলো ভাটা। কারণ এই ভাটার কবলে বা ভাটার কারণে কিন্তু বাংলাদেশ রক্ষা পেয়েছে এই ঘূর্ণিঝড়। প্রথম থেকে বলা হচ্ছিল ঘূর্ণিঝড় মোকা হবে একটি ভয়াবহ বিপর্যয়কর, কারণ ধারণা করা হচ্ছিল ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে জোয়ারের সময়। কিন্তু এই অংশে তা বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলি সবসময় ডান দিকে একটি টার্ন নেয়। এ ঘূর্ণিঝড় মোকাও কিন্তু সে কাজটি করেছে। সে প্রথম সৃষ্টি হওয়ার পর চার দিনের আগেই সে প্রথমে একটা ডান দিকে টার্ন নিয়েছিল। ডান দিকে টার্ন নিয়ে আসার পর যতটুকু তাকে এগিয়েছে, এরপর শেষ মুহূর্তে সে গতকাল রাতে সে আর একটা টার্ন নিয়ে মূলত সেন্ট মার্টিনকে একটি বিপর্যয় থেকে রক্ষা করে। সেন্ট মার্টিন ক্ষতিগ্রস্ত হয়েছে, তো যতটা ভয়ঙ্কর আশা করা হয়েছিল সেরকম হয়নি, সেটা গিয়ে মিয়ানমারে আঘাত করেছে। অর্থাৎ এ ঘূর্ণিঝড় কিন্তু বারবার গতি পরিবর্তন করেছে, তার রূপ পরিবর্তন করেছে, আকার পরিবর্তন করেছে। সবে শেষ পর্যন্ত একটি তার ভাগ্য সহায় ছিল বাংলাদেশে, সেটি হলো ভাটা। আমি যদি বলি, যদি এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে বয়ে যেত, তার বিপর্যয়ের কবলে পড়তো বৃহত্তর চট্টগ্রাম, বিপর্যয়ের কবলে পড়তো কক্সবাজার, কারণ জল উচ্ছ্বাসের মাত্রাটা হতো ভয়ঙ্কর লেভেলের, কারণ এখন হচ্ছে পুরো জোয়ার। কিন্তু ঘূর্ণিঝড়টি বয়ে গেছে ঠিক ভাটার সময়, যখন পূর্ণ ভাটা ছিল, সাগরে কোনো টান ছিল না, টান ছিল জলে যাওয়ার টান, শিখতে শেখ সময়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম শুরু করে সকাল 9টায়, এবং তার যে কেন্দ্রস্থল অতিক্রম করেছে ঠিক যখন ভাটার শেষ জোয়ার শুরু হবে তখন তার কেন্দ্রস্থলটি অতিক্রম করে যায়। আর এর ফলে পুরো সুবিধার অর্থাৎ যদি বলে ভাগ্যগুণ, সেটা বাংলাদেশ পেয়ে গেছে এবং রক্ষা পেয়েছে বাংলাদেশ, রক্ষা পেয়েছে বৃহত্তর চট্টগ্রাম। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে বৃহত্তর চট্টগ্রামে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে যেহেতু ঘূর্ণিঝড়ের একটি মাত্রা থেকে যায় সাগরে, সেই মাত্রাটি এখন আছে। আর সাথে আসলে যখন এখন জোয়ার আসছে, কিছুটা উত্তাল, কিছুটা বিক্ষুব্ধ সাগর, তবে সেই মাত্রাটা ভয়ঙ্কর রূপ নেবে না। যে ভয়ঙ্কর কথা বলা হচ্ছিল 15 ফুট জল উচ্ছ্বাস হবে, সেটি শুধুমাত্র কেটেছে একটি কারণ, সেটা ছিল ভাটা। আমরা দেখেছি গত অত 2-3 দশক ধরে বাংলাদেশে যত ভূমিকম্প হয়েছে সবগুলি ভাটার সময় অতিক্রম করার কারণে, হয়তো সৌভাগ্যক্রমে বাংলাদেশ তার উপকূল এলাকাতেই রক্ষা পায়। না হয় যদি জোয়ারের সময় হতো সেটা ভয়ঙ্কর রূপ নিতে, আমরা 91 সালে দেখেছি, আমরা 91 সালে দেখেছি ভয়ঙ্কর কতটা হতে পারে জোয়ার কিংবা অর্থাৎ পূর্ণিমার জো বা অমাবস্যার জোর সময় ঘূর্ণিঝড়। কিন্তু সৌভাগ্যক্রমে এবারে ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর থাকলো, তার কেন্দ্রস্থল 180 কিলোমিটার ছিল বাতাসের গতিবেগ, কিন্তু শুধুমাত্র ভাটার কারণে হওয়ায় বৃহত্তর চট্টগ্রাম কক্সবাজার বিস্তীর্ণ এলাকা রক্ষা পেয়ে গেছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল, এখনও যে জোয়ারের ভাব আছে, সে জোয়ার সাগর উত্তাল, তো ভয়ঙ্কর কিছু হচ্ছে না। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। এখন চলে যাবো যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে টেকনাফ। সে টেকনাফে রয়েছেন সহকর্মী তমাল, আমরা এখন চলে যাচ্ছি তমালের কাছে। আমি এই মুহূর্তে সদরে রয়েছি। সদরে আমি যেমনটি দেখছি যে ঝড় হওয়ার পরে যে দশাটি হয়েছে, যে এক ধরনের থমথমে অবস্থা কিন্তু পুরো যে উপজেলা সে জায়গায় বিরাজ করছে, এবং এই মুহূর্তে আসলে সবগুলো দোকানপাটে অনেকটাই কিন্তু বন্ধ রয়েছে, এবং সেই জায়গা থেকে লোকজন খুব বেশি নেই বলা চলে। এবং পুরো যে ঝড়টি চলে গেছে মোখা, সেই ঝড়ের পরে যে এক ধরনের তাণ্ডব লীলা, সেটি কিন্তু আমি সাবরান থেকে যে হাসার পথে সেটি কিন্তু অনেকটাই অবলোকন করতে পেরেছি বা দেখতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই, এখানে আসলে বেশ কিছু লোকজন রয়েছেন, যেটি মূলত পান বাজার, পান হাটি বলা হয় এটিকে। আপনি আমাকে একটু বলবেন যে এই ঝড় যে হলো, এই ঝড়ের পরে আসলে আপনার মূলত কোন জায়গায় বাড়ি, আপনি কোথায় এসেছেন এবং কী অবস্থা আর কি? আসসালামু আলাইকুম, আমি টেকনাফ সাবরান থেকে আসলাম। মূলত যখন ঝড়টা শুরু হয়েছে তখন আমরা আতঙ্কে ছিলাম, প্রচুর তখন আমরা বুঝতে পারতেছি না কোথায় যাব, আশ্রয় নেব কি না। পরে আল্লাহ আল্লাহ করে বাসায় রয়ে গেছি। পরে মূলত 4টার দিকে আস্তে আস্তে বাতাসটা কমতে শুরু করলো, তখন আমরা বাসায় রয়ে গেলাম। আপনি শুনেছেন যে আপনার সাবরাঙ্গের মানে ঘরবাড়ির কি অবস্থা? ঘরবাড়ি মূলত গাছপালা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মানে যারা পুরাতন টিন বসবাস করতেছে টিনে বাড়ি করে, তাদের টিনগুলো উড়ে নিয়ে গেছে এতটুকুই। আচ্ছা, যেমনটি শুনছিলেন, তো আমরা একটু কথা বলতে চাই, আরও আমার সঙ্গে অনেকে আছেন, আপনারা আমাকে বলবেন, যেহেতু আপনি পানের বাজারে কাজ করেন, পান বাজারে আপনি দোকান আছে, তাহলে কী অবস্থা দূর দূরান্তে সাবরাং বা আমাদের টেকনাফে? মূলত সুতরাং বিশেষ যে শতকরা 40% বড় ক্ষয়ক্ষতি ক্ষতিছি, সুতরাং খেসা ঘরবাড়ি শত প্রায় 30% ঘর ক্ষত দিয়েছে, প্রচুর পরিমাণ গাছপালা অহরহ ক্ষতি হয়েছি। আচ্ছা, আমাদের এখানে
আচ্ছা, আসলে যে ঝড়টি হয়ে গেছে, এই ঝড়টি যে আতঙ্ক সেটি তো ছিলই, এবং সেটি ছাড়া যে উপকূল অঞ্চল সেই অঞ্চলে কিন্তু আসলে অনেক ক্ষয়ক্ষতি করেছে, এবং সেই যে ক্ষয়ক্ষতির চিহ্ন সেটি নিশ্চয়ই আগামীকাল সকালবেলা বোঝা যাবে। এবং সব মিলিয়ে বলা চলে যে সাবরাঙ্গের যে পরে আমরা একটি যে অনেক বড় ঝড় দেখলাম, সেই যে মোখা, সেই মোখাটা কিন্তু আসলে সন্ধ্যা থেকে শেষ হয়ে গেছে, এবং এটির যে ক্ষয়ক্ষতি সেটি নিশ্চয়ই আগামীকাল সকালবেলা জানা যাবে। তো এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। ঘূর্ণিঝড় মোখার সবশেষ খবরাখবর জানাতে টেকনাফ থেকে আতিকুর রহমান তমাল এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব।